আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আরাস ফিকশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ইমান এবং স্বাস্থ্যে। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই মজাদার একটি জুস। এখন যেহেতু গরমের সিজনে কিন্তু জুস কিন্তু অনেক মজা লাগে। আমি আজকে জুসটা বানানোর জন্য এখানে তিন রকমের ফল নিয়েছি কলা, আম, একটা আপেল। আপনার বাসায় আসা গেস্টকে খুশি করে দেন এই জুসটা খাইয়ে। চলুন তাহলে দেখা যাক আজকে আমি জুসটা কীভাবে বানাই। প্রথমে আমি কলাটাকে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার কলাটা কিন্তু কাটা হয়ে গেছে, আমি এখন আমটাকে কেটে নিব। আমি এখানে দুটো কলা নিয়েছি, একটা আম নিয়েছি, একটা আপেল নিয়েছি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি এখন ছোট ছোট টুকরো করে আমটাকেও কেটে নিব। আমার সবগুলো ফল কিন্তু কাটা শেষ। এখন আমি এখানে 200 ml এর মতো দুধ নিয়েছি, লিকুইড দুধ। আপনারা চাইলে পাউডার দুধ গরম পানির মধ্যে মিক্স করে দুধ তৈরি করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় লিকুইড দুধ দিয়ে এই জুসটা করলে বেশি মজা। এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি একটু। এখন আমি এখানে দিয়ে দিব 3টা খেজুর। আমি এখানে কোনো সুগার ব্যবহার করব না, সুগারটা পরিবর্তে আমি এখানে খেজুরটা ব্যবহার করতেছি। এই জুসটা কিন্তু রমজান মাসে ইফতারেও কিন্তু অনেক ভালো লাগবে। এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিব। আমার কিন্তু ব্লেন্ড করা শেষ, এখন আমি সার্ভ করে নিচ্ছি। আমার কিন্তু জুসটা অনেক মজা হয়েছে খেতে। উপর দিয়ে সুন্দরের জন্য আমি একটু আমের টুকরো দিয়ে দিচ্ছি। দেখতে পারতেছেন এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এখন আমি এখানে দিয়ে দিব আইস। আমি এখানে একটা আইস দিয়ে দিচ্ছি। এই জুসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে। এটা কিন্তু দেখতে শুধু সুন্দর না, এটা কিন্তু খেতেও অসাধারণ। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে।